যে মাঝারি গ্রুপ প্রবাসীর লোক সংখ্যা খুব বেশি এবং ইতালি ফেরত লোক বাংলাদেশের সবচেয়ে হাইস্ট পাস করে মাদারীপুরে। এর পরিপ্রেক্ষিতে আপনারা আরও কিছু জিনিস জেনেছেন যে প্রথম যেটা ওটা কেস তার মধ্যে 10টা ছিল মাদারীপুরে, এর মধ্যে 8টা ছিল শিবচরে, 2টা ইউনিয়ন এবং 2টা ওয়ার্ড মিলে 8জন আমাদের পজিটিভ কেস ছিল। তো আমরা কিন্তু তড়িৎ গতিতে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, উপরে থেকে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসার আগেই আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা লোকালি কিছু সিদ্ধান্ত নিয়েছি। এবং আরও যেটা সবচেয়ে ভালো জিনিস, সেই সময় আইডিসির একটা টিম ছিল এই কেসগুলি ইনভেস্টিগেট করার জন্য, তারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু ওই 4টা জায়গায় অর্থাৎ শিবচরে কিন্তু আমরা কিন্তু একটা অলিখিত লকডাউন কিন্তু প্রথমে আমরা চালু করেছি এবং এটা খুব সম্ভবত 18 কি 19 তারিখ থেকে হবে। এবং তারপরে আমরা এই বিষয়গুলি, এই লকডাউনের বিষয়টা কিন্তু আমরা কিন্তু মাদারীপুরের অন্যান্য থানাগুলিতে কিন্তু আমরা কিন্তু মানে বর্ধিত করেছি এবং এই ব্যাপারে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এই তিন গ্রুপ কিন্তু আমরা সবসময় একত্রে কাজ করেছি। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন ধরনের আর কোনো কেস কিন্তু আমাদের সামনে আসেনি এবং আমরা কিন্তু সবসময় কিন্তু এই যে রোগগুলি আক্রান্ত তাদের কিন্তু মানে মোবাইল ফোনের মাধ্যমে এবং যোগাযোগের মাধ্যমে এবং তাদেরকে আমরা মনিটর করছি। এবং আর একটা বিষয় যে এই রোগগুলো আবার নতুন করে আক্রান্ত হচ্ছে কিনা এই জন্য কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে, খুব সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে তাদের স্যাম্পল আমরা কালেকশন করবো আর কি। আর বর্তমানে আমাদের মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে বর্তমানে আছে 408 জন, এই 408 জন হোম কোয়ারেন্টাইন আছে। এখন আমাদের কাছে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ যে 13-15 তারিখের পর কিন্তু ইতালি ফেরত আর কোনো লোক আসেনি, কিন্তু মিডল ইস্টের বিভিন্ন দেশ এবং ভারত থেকে অনেক লোক এসেছে। তারপরে 26 মার্চ থেকে যখন সরকারি ছুটি শুরু হলো তখন প্রচুর লোক কিন্তু বিভিন্ন পাবলিক যানবাহনে গাদাগাদি করে এসেছে এবং তাদের থেকেও কিন্তু মানে সংক্রমণটা হতে পারে। আমরা এই বিষয়গুলি মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি যে আমরা মাদারীপুরে আমরা ভালো কিছু করতে পারবো। আর এইখানে এই কাজ করতে গিয়ে বিভিন্ন স্থানীয় পরিষদের, লোকাল গভর্নমেন্টের বিভিন্ন প্রতিনিধি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য সংস্থার লোকজনকে আমাদেরকে সহযোগিতা করছেন এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বিভিন্ন লোকজন আমাদেরকে কন্টিনিউয়াস বিভিন্ন প্রচার প্রচারের মাধ্যমে এই কাজটি ব্যাগমান করার জন্য আমাদেরকে সহযোগিতা করা যাচ্ছে। বলেন যে এটা আমাদের আইডিসির যে পরিচালক মহোদয় উনি কিন্তু বলেছেন যে সীমিত আকারে কিছু সামাজিক ট্রান্সমিশন শুরু হয়েছে, এই বিষয়টা লক্ষ্য করে কিন্তু আমরা কাজ করছি এবং আমরা এই জন্য এই ধরনের রোগীর যেগুলি পাবো, এই শ্বাসকাশ এবং সর্দি, এগুলো কিন্তু আমরা কিন্তু স্যাম্পল কালেকশনের মানে প্রক্রিয়া শুরু করেছি এবং এই প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। এবং আমি আমার যে 4টা উপজেলা আছে এবং 4টা উপজেলা কিন্তু মানে বলে দেওয়া হচ্ছে যে এই ধরনের রোগী থাকলে সিলেক্ট করে রাখবেন এবং সিলেক্ট করলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে প্রেরণ করবো। এটা বলার মতো মানে অবস্থা এখন আমরা আসিনি, কারণ এটা নিয়ে কোনো প্রেডিকশনে যাওয়া যাবে না। তো আমরা এই লক্ষ্যকে সামনে কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বিশ্বের অনেক দূরদূরের দেশগুলি কিন্তু এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে এবং এমএকে মতো দেশে আমি আজকে নিউজে দেখলাম যে তাদের ওইখানে কিন্তু বিভিন্ন পিপি সামগ্রী কিন্তু সংকট চলছে এবং ডাক্তার সংকট, নার্স সংকট, হসপিটাল সংকট, আইসোলেশন সেন্টার সংকট চলছে আর কি। তো এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের প্রস্তুতি আছে এবং আমরা এই প্রস্তুতিগুলি লক্ষ্য করে কিন্তু আমরা এগিয়েছি। আপনারা জানেন যে মাদারীপুর শহরে 2টি এবং প্রত্যেকটা উপজেলা 1টি করে মোট 5টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আমরা কেন্দ্র সিলেক্ট করে রেখেছি এবং যদি দরকার হয় তাহলে এগুলিতে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু রাখবো। আর আমার সদর হসপিটালে স্থানীয় ব্যবস্থাপনা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় 16 বেডের একটা আইসোলেশন ইউনিট আছে এবং প্রত্যেকটি উপজেলা 5টা করে মোট 3টি উপজেলা করোনা আইসোলেশন ইউনিট আছে এবং এগুলি কিন্তু আমাদের চলমান আছে এবং আমরা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।